প্রথম গেলাম চৌরাস্তা, যে আজকে আগুন দেবে, আজ চলে গেলাম মাঠে পার হয়ে বনগাই, বনগাই যে চারটা করে কয়জন ছিলেন কখন কোন আগা চলে থাকলে দেখবেন খানা গুলি করতে হবে, হ্যাঁ টুকটাক করে গুলি করতে খুশা খুশা বলছি না খুশা। এখান থেকে ইন্দিরাকান্দে বলল যাও এখান থেকে ঢোকো কাম দমদম গেট নম্বরের পাশে তাল বাজনার ক্যাম্প ওখানে কেন হেঁটে না ফৌজদের গাড়ি খাওয়া দাওয়া সরকারি মানে যাবো তো দিদি সাবান বন্ধ তার ন্যাচারাল চেক বন্ধ দিয়ে সব তো অন্তর যাই সব কিছু আসতে থাকি কদিন পরে দেখি কি এখান থেকে বিমান যাই করে ঘুরে ঘুরে দেখে দেখে আবার ওখান থেকে বিমান কিছুদিন পরে যুদ্ধ যখন হয়েছে তখন তোমরা বোন গাইছিলে তাই তো? দমদম ক্যান্টনমেন্ট দাদা তোমরা বেশি কিছু দেখতে পাও মানে তোমরা যুদ্ধ করনি, এক কথায় বোঝা যাচ্ছে তোমরা যুদ্ধ করনি, এই জন্য তোমাদের মুক্তিযুদ্ধের কার্ড হয়নি। যদি তোমরা যুদ্ধ করতে তাহলে মুক্তিযুদ্ধের কার্ড পাবে। আর দেখা যাচ্ছে মুক্তি যুদ্ধ করতে গিয়ে দেখা যাচ্ছে শহীদ হয়ে যেতে এতদিন, তোমার 106 বছর বয়স আর হয়তো না, তো একটা 20 বছরে ক্লিয়ার। আমার দাদি আমার না সহযোগী ছিল না, সে আছে দমদম তালপট্টি দমদম আসতে বিডিআর ক্যাম্প ছিল, বিডিআর ক্যাম্পে অবস্থান করেছিল, তারা 6 মাস ছিল সেখানে। ভারতীয়রা তাদেরকে খাবার দিয়েছে, নারকেল তেল সাবান চাল ডাল যা লাগে যাবতীয় সব দিয়েছে। ওই সময় এখন কাজ কাম তুমি পকেটে পুরে নিয়ে। আচ্ছা আমি একটা কথা বলি, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কম্বল বিতরণ করেছিল এই কম্বল কি তুমি পাইছিলে? প্রথম গেলাম চৌরাস্তা, যে আজকে আগুন দেবে, আজ চলে গেলাম মাঠে পার হয়ে বনগাই, বনগাই যে চারটা করে কয়জন ছিলেন কখন কোন আগা চলে থাকলে দেখবেন খানা গুলি করতে হবে, হ্যাঁ টুকটাক করে গুলি করতে এখান থেকে ইন্দিরাকান্দে বলল যাও এখান থেকে ঢোকো কাম দমদম গেট নম্বরের পাশে তাল বাজনার ক্যাম্প ওখানে কেন হেঁটে না ফৌজদের গাড়ি খাওয়া দাওয়া সরকারি মানে যাবো তো দিদি
সাবান বন্ধ তার ন্যাচারালসের বন্ধ দিয়ে দিয়ে ওখানে আসে সব তো অঞ্চল যায় সব কিছু আসতে থাকি কদিন পরে দেখি কি এখান থেকে বিমান যায় কিছুদিন পরে নয় মাস আমি সাথে যাও গেছে তোমরা কি দেশে যাবো না এখানে কি যুদ্ধ যখন হয়েছে তখন তোমরা বোম গাইছিলে তাই তো দমদম ক্যান্টনমেন্ট তালপট্টি তালপট্টির ওই ক্যাম্প দমদম দাদা তোমরা বেশি কিছু দেখতে পাবো আগে না যাও তোমরা যুদ্ধ করোনি এক কথায় বোঝা যাচ্ছে তোমরা যুদ্ধ করোনি এই জন্য তোমাকে মুক্তিযুদ্ধের কার্ড হয়নি যদি তোমরা যুদ্ধ করতে তাহলে মুক্তিযুদ্ধের কার্ড পাইতে আর দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ করতে গিয়ে দেখা যাচ্ছে শহীদ হয়ে যেতে এতদিন তোমার 106 বছর বয়স আর হয়েছে না তো একটা 20 বছরে ক্লিয়ার আমার দাদি আমার না সহযোগী ছিল না সে আছে দমদম তালপট্টি দমদম আসতে বিডিআর ক্যাম্প ছিল বিডিআর ক্যাম্পে অবস্থান করেছিল তারা 6 মাস ছিল সেখানে ভারতীয়রা তাদেরকে খাবার দিয়েছে নারকেল তেল সাবান চাল ডাল যা লাগে যাবতীয় সব দিয়েছে ওই সময় এখন কাজখান তুমি পকেটে পুরে নিয়ে আচ্ছা আমি একটা কথা বলি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কম্বল বিতরণ করেছিল এই কম্বল কি তুমি পাইছিলে সবার জন্য মাথা হিসেবে মাথা পিছু মিলিয়ে কম্বল নিয়ে আসে আর একটা ধরে আরো দুটো কম্বল বেশি নিয়ে আসে কম্বল দেখো এই ভাষণ কি তুমি শুনিলে তখন এই ভাষণ শুনিলে না ভাষণ কি তুমি রেডিওতে শুনিলে রেডিওতে শুনিলে